নমস্কার বন্ধুরা, দাস গাদি সবার কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আজকে হলো সানডে, এখন বাজছে বন্ধুরা ওই 9:30টা হবে। তো বন্ধুরা, আজকে রেসিপি আমি করব। তো এতদিন বন্ধুরা রেসিপি করতে পারিনি, তার কারণ হয়ে করতে পারিনি, তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা তো সবাই জান যা গরম ছিল তাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আর ওই গরমে রান্না করা মানে সম্ভব হচ্ছিল না, খুব গরম লাগছিল বন্ধুরা। আর আমাদের অঞ্চলে মানে আসানসোলের মধ্যে তাপমাত্রা চলছিল প্রায় 45-46 ডিগ্রির কাছাকাছি। তো বন্ধুরা, এই গরমের মধ্যে এত গরমের মধ্যে রান্না করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, আর বিভিন্ন রকমের কাজ ছিল বন্ধুরা, সেজন্য করে উঠতে পারছিলাম না। তো বন্ধুরা, আজকে সানডে, তো আজকে একটু ফ্রি আছি বলে আজকে একটা আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ এঁচোড়। তো নিরামিষ এঁচোড় আমি কেমনভাবে তৈরি করবো, কী কী দেবো তার মধ্যে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা। আর আমার পেজটা ফলো করুন বন্ধুরা, আর কমেন্ট করুন কেমন হচ্ছে ভিডিওগুলো আর কী কী পরিবর্তন করা দরকার বা কেমনভাবে করা দরকার। আমি তো বন্ধুরা এই গাদি স্বাদ পেজটা নতুন খুলেছি, রেসিপি ব্লগ, তো আপনারা মানে নিজের মতো করে এই পেজটাকে আপনারা সাজিয়ে নেবেন, আপনারা আপনাদের কমেন্ট আপনাদের বক্তব্য আমাকে জানাবেন, আমি সেই মতো আমি কাজ করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে বেশি চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, আজকে সানডে স্পেশাল রেসিপি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপি করবার জন্য, তো বন্ধুরা আপনাদের আমি বলেছিলাম যে নিরামিষ এঁচোড় করবো। তো বন্ধুরা, একটু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এঁচোড়টা কাঁঠালে পরিণত হয়েছে বন্ধুরা, তো অত বুঝতে পারিনি আমি যে এটা এত ছোট কাঁঠাল হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, কোনো ব্যাপার নেই, তো আজকে রেসিপি হবে কাঁঠালের রেসিপি। তো কাঁঠালের রেসিপি, নিরামিষ কাঁঠালের রেসিপি করতে আমাদের যা যা লাগবে আমরা তা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে আছে তেজপাতা, কাস্তুরি মেথি পাতা, আর একটু রাঁধুনি, আর একটু শুকনো লঙ্কা দেবো বন্ধুরা, ক্যাপসিকাম, ধনে পাতা, সামান্য পরিমাণে হিং, আর এর মধ্যে আছে বন্ধুরা কাঁচা মশলা, একটু আদা আছে বন্ধুরা, আদা, লঙ্কা, আর আছে বন্ধুরা টমেটো আছে, আর একটু গাজর, আর এইও সেদ্ধ করা আলু, আর এইও বন্ধুরা কাঁঠালটা সেদ্ধ করে রেখেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি করবার জন্য যা যা দরকার সব রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কাস্তুরি মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু রাঁধুনি দিয়ে দেবো। একটু নেড়ে নেবো বন্ধুরা, হিং দিয়ে দেবো, এবার বন্ধুরা কাঁচা মশলাটা দিয়ে দেবো। মশলাটা বন্ধুরা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁঠালটা দিয়ে দেবো। এবার বন্ধুরা নেড়ে নেবো একটু, এবার বন্ধুরা এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করবেন। এবার বন্ধুরা নেড়ে নেব, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল চামচ দিয়ে দেবো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, এবার বন্ধুরা আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে বন্ধুরা নেড়ে নেব। তো কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে জল অ্যাড করে কালারটা দেখলেই বন্ধুরা বুঝতে পারবেন যে কাঁঠালটা কেমন হবে।
করে ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 7 মিনিটের জন্য সেটা হবে। বসো করো, বসো করো, বসো করো। গুড ডগি, গুড ডগি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের রেসিপি রেডি হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখেছি কাঁঠালের নিরামিষ রেসিপি। তো আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আজকে রবিবার ছিল বন্ধুরা, তো ভাবলাম একটু অন্য কিছু করি, আর অনেক দিন রেসিপি দেওয়া হয়নি বন্ধুরা গরমের কারণে, সেই জন্য আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের খাওয়া দাওয়ার মেনু চলুন দেখে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, আজকের খাওয়া দাওয়ার মেনুতে কী কী আছে দেখে নেওয়া যাক। তো চলুন দেখে নিই আজকে বন্ধুরা। কাঁঠালের তরকারি, ডাল, মিষ্টি দই, বেগুন ভাজা আর ভাত। তো বন্ধুরা, এই হলো আজকের মেনু সানডে স্পেশাল। তো বন্ধুরা, আমার কাঁঠালের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব পেজটা গার্দি সোয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন, কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ফেসবুক পেজটা আমার ফলো করবেন বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। আমি এখন নতুন আছি, অত কিছু জানি না, তো আপনারা সাপোর্ট করলে নিশ্চয়ই প্রোগ্রেস হবে, নিশ্চয়ই বেটার হবে। তো সানডে স্পেশাল আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। তো বন্ধুরা, বেশিক্ষণ আর কথা বলতে পারছি না, কারণ গরম, প্রচণ্ড গরম আছে আর মানে ঘাম হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার রেসিপি ব্লগ এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।